আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট নগরীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিশ্বনাথ সমিতির সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল। উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলীর সহধর্মিনী ডাক্তার কালিলা। গোলাপগঞ্জ উপজেলার 1800 পরিবারের মধ্যে 30 লক্ষ টাকার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে। এবং ডাকেনহাম জামে মসজিদ ইউকের উদ্যোগে সিলেটের একাধিক স্থানে নগদ অর্থ বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলী চ্যারিটির প্রধান এবং মোহাম্মদ আলীর সহধর্মিনী ডাক্তার কালিলা আলী কামাচু বলেছেন, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি নগরের কুয়ারপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের উদ্যোগে সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসক ও অন্যান্যদের সম্মাননা প্রদান এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি সাখাওয়াত আলী শাহী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এটিএম শোয়েব, বিডি আমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইদ চৌধুরী নান্টু, সমীর উদ্দিন এবং ডাক্তার মোহাইমিনুল ইসলাম অনিক। অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পে সহযোগিতার জন্য ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরি, ডাক্তার মইনুল ইসলাম ডালিম, ডাক্তার মোস্তাক আহমদ রুহেন, ডাক্তার মুজিবুর রহমান, ডাক্তার কামরুল ইসলাম সাদি, ডাক্তার নাহিদা জাফরিন, ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, ডাক্তার মুস্তাকিমা বেগম ইতি, ডাক্তার নজরুল ইসলাম মতিন, ডাক্তার মোহাইমিনুল ইসলাম অনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মেডিকেল ক্যাম্প পরিচালনা উপকমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম চৌধুরী বাবু ও বৃক্ষরোপণ কর্মসূচি উপকমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম, সন্থানী উসমানী মেডিকেল কলেজ ইউনিট ও সৎপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন দেওকলস বিশ্বনাথকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, শাহ মতসির আলী, শফিকুর রহমান বাবুল, মিজানুর রহমান, আব্দুল নূর রোহেল, এডভোকেট তাহমিনুল ইসলাম খান, নুরুজ্জামান সিদ্দিকি মুক্তা, মোহাম্মদ জাকারিয়া সহ আরও অনেকে। প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবতার কল্যাণে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করছে তা অনুকরণীয়। মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার 1800 পরিবারের মধ্যে 30 লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে স্থানীয় সুধীজনেরা এই অভিমত ব্যক্ত করেন। গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্রের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। প্রতিবছর সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থাকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে। এরই ধারাবাহিকতায় তারা এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার 1800টি পরিবারের মধ্যে 30 লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিনিধিদের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করা হয়। অধ্যক্ষ রেজাউল আমিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদুস আলম। এই যে আগ্রহ এবং এই যে কন্ট্রিবিউশন, এই জন্য গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং হেল্পিং হ্যান্ডের সমৃদ্ধি কামনা করি। এ ধরনের চমৎকার উদ্যোগে যখন প্রবাসী ভাইরা এগিয়ে আসেন, তখন আমরা যারা সরকারি কর্মচারীরা রয়েছি তখন আমরা আসলে আরও বেশি অনুপ্রাণিত হই, কারণ বাইরের এই সহযোগ, আমাদের যে বিদেশি ভাইরা রয়েছেন তাদের এই সহযোগিতা নিয়ে আমাদের দেশের, বিশেষ করে আমাদের এই গোলাপগঞ্জের মানুষগুলোকে আরও ভালো রাখতে আমাদের সহযোগিতা হয়। এটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাইব এই আয়োজনটি যাতে যথাযথভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এটি প্রচারিত হয়, মানুষজন জানে, আরও অধিক সংখ্যক মানুষ যাতে কল্যাণমূলক এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। এই কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করায় এক ভিডিও বার্তায় দেশ বিদেশের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার। ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের মানুষজনের যে আশাতীত ছাড়া পেয়েছি, এর জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি
এবং আমাদের যে কমিটির যে ভাইরা অনেক কষ্ট করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমরা গোলাপগঞ্জের জন্য একটা ভালো কিছু করার আমরা আশা প্রকাশ করি। আমরা যারা যেসব ভাইরা অনুদান করছেন, যেসব ভাইরা এই বিতরণে সাহায্য করছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যেভাবে 1800 মিলিয়ে আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করছি, আপনারা ভবিষ্যতে আরও সাহায্য সহযোগিতা করবা। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, 3 কেজি আলু, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি ডাল, 1 কেজি ময়দা, 1 কেজি চিনি, 1 কেজি ছোলা, 200 গ্রাম দুধ এবং 2 প্যাকেট লাচ্ছা সেমাই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নুরেসা ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মোহাম্মদ আনিসুল্লাহ রুহের মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরব্বী মনসুর উল্লাহর সভাপতিত্বে এবং তাজুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকোরসই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ুব আনসারি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সাচ্চু মিয়া, আফজাল হোসেন, আব্দুর রহিম হাফিজ, সালমান আহমদ সেলিম সহ আরও অনেকে। কিরাত প্রতিযোগিতায় 15টি মাদ্রাসা অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি বিশ্বনাথের আটপাড়া গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক স্বপন শিকদারের পক্ষ থেকে এলাকার 7 গ্রামের 2 শতাধিক হত দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি বিশ্বনাথের আটপাড়া গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক স্বপন শিকদারের পক্ষ থেকে হাবড়াবাজার এলাকার 2 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় 12 কেজি ওজনের নিত্যপণ্য পেয়ে খুশি নতুন ও পুরাতন হাবড়াবাজার আটপাড়া রমজানপুর 36 চরচণ্ডী ও দুর্জাকাপন গ্রামের হতদরিদ্র মানুষজন বরাবর আমরা পাইছি আর ইনশাআল্লাহ এবারেও পাইছি। আসসালামু আলাইকুম, তাই নিয়ে লাগে দোয়া করি, তাই না আব্বা লাগে দোয়া করি। আর স্বপন শিকদার সাহেব দিছই, আমরা ভাইয়া খুব খুশি হয়েছি, তার লাগে আমরা দোয়া করবো। 200টি অত দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চুলা, সয়াবিন, খেজুর, আলু, পেঁয়াজ সহ আরও অন্যান্য জিনিসগুলো। তবে কেবল রমজান মাস উপলক্ষেই নয়, গেল ভয়াবহ বন্যা ও করোনাকালীন সময়েও এলাকার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন তিনি। ফলে তরুণ রাজনীতিবিদ স্বপন শিকদারের সকল মহৎ উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন এলাকাবাসী। বিভিন্ন দুর্যোগে উনি আমাদের পাশে থাকেন, তো আশা করি ও দূর ভবিষ্যতে উনি যেন এই পুরাতন হাবড়াবাজার এলাকায় ওনার সাহায্য সহযোগিতা আরও একটু বেশি করে থাকে। খুব দয়াল মানুষ, পানির সময় বন্যার সময় দিছেন, অনেক কিছু দিছেন, আমরা এতে তান হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বপন শিকদারের পিতা সদ্য প্রয়াত ফিরিজ শিকদারের জন্য সকলের প্রতি দোয়া কামনা করা হয়। এ সময় শিক্ষানুরাগী নিজামুল হক, সংগঠক সাইদুর রহমান, জুবায়ের শিকদার, ইমন শিকদার, কামরুল শিকদার, রুহেল আহমদ, জিল্লুর রহমান, সবুজ আহমদ সাগর সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ডাকেনহাম জামে মসজিদ ইউকের উদ্যোগে সিলেটের একাধিক স্থানে নগদ অর্থ বিতরণ।